প্রথমে কাইন মাস্টার অ্যাপটি ওপেন করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, 9:16 ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিটে চলে আসবেন, আসার পর এখানে ফুল স্ক্রিন করে দিবেন, তারপর টিক চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি কী করবেন, এখান থেকে সিলেক্ট করবেন, আমি একটি ফটো সিলেক্ট করছি, তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে টেনে লম্বা করে দিবেন, 15 সেকেন্ড করে দেবেন টেনে, তারপরে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পর আমি একটি ট্যাম্পলেট সিলেক্ট করছি, ট্যাম্পলেটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এটিকে এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। করে দেওয়ার পর কী করবেন, এই ট্যাম্পলেটটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রোমা কি অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এনেবেল করে দেবেন, এনেবেল করে দেওয়ার পর একটু সেট আপ করে নেবেন। আমি সেট আপ করে নিচ্ছি, তারপর টিক চিহ্ন দ্বারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে করবেন টিক চিহ্ন দিয়ে দেব, এখন কী করবেন এটা এক্সপোর্ট করে নিব। আমি এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্ট করা হয়ে গেলে বন্ধুরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে আবার ব্যাকে আসছো, ব্যাকে আসার পর ট্যাম্পলেটটি আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট করে দেবো, ডিলিট করার পর আমি এখন ফটোটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা কালার ফিল্টার দেখতেছেন, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর মনোক্রোমাতে চলে যাব, যাওয়ার পর এখানে M7 দেখছেন, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর টিক চিহ্ন দিয়ে দিব, টিক চিহ্ন দেওয়ার পর আবার লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব, গিয়ে এখানে এক্সপোর্ট করা ভিডিওটি আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ফুল স্ক্রিন করে দেব, ফুল স্ক্রিন করে দেওয়ার পর টিক চিহ্ন করে দেব, তারপর আবার ভিডিওটি এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর ক্রোমাকেতে চলে যাব, ক্রোমাকেতে গিয়ে এখানে এনেবল করে দেব। তবে এখানে কে কালারের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে এখানে আপনারা কী করবেন, ব্লু কালারটি সিলেক্ট করে দেবেন, দিয়ে এখানে টিক চিহ্ন করে দেবেন, তারপর এখানে একটু সেট আপ করে নেব। এখানে টিক চিহ্ন দিয়ে দেবো, দেওয়ার পর এখানে কী করবো, লেয়ারে ক্লিক করে মিলিয়ে যাব, একটি ইফেক্ট আমি এখানে সিলেক্ট করব। তারপর এখানে ইফেক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটা আমি ফুল স্ক্রিন করে দিব, ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটিতে ক্লিক করে এখানে ব্র্যান্ডিং অপশন দেখছেন, এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রিনে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর টিক চিহ্ন করে দেবেন। দেওয়ার পর এখানে প্লে করে আবার দেখা যাক কী হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি তৈরি হয়ে গেছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর বন্ধুরা এখানে যদি আপনারা মিউজিক অ্যাড করতে চান তাহলে এখানে অডিওতে ক্লিক করে যে কোনো মিউজিক আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এটা চেপে ধরে টান দিলে সামনে চলে আসবে। এখানে এটা আপনারা ক্লিক করে এখানে ট্রিম অপশন দেখতে পাচ্ছেন, এখানে আসলে এটা আপনারা কেটে দিতে পারবেন। তো বন্ধুরা এবার আপনারা যে কোনো ভিডিও ভালো তৈরি করতে পারবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।